আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে হচ্ছে একটা ডোমেইন আপনারা বাই করতে পারবেন ফ্রিতে আর কি। তো এটা সবাই ক্লেম করে রাখবেন। তো এখানে ক্লেম করার জন্য প্রথমে এখানে রেজিস্টার যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম আপনি সিলেক্ট করে নেবেন, দেন একটা পাসওয়ার্ড দিবেন। আপনি চাইলে ইউজার নেমের পরিবর্তে আপনি চাইলে একটা ইমেলও ব্যবহার করতে পারেন। আপনি তো ইমেল ব্যবহার করবেন যেহেতু ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে, পরবর্তীতে আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন 8-10 ডিজিট। তো এখানে যে ক্যাপচারটা দিছে নিচেও সেম ক্যাপচারটাই হচ্ছে একইভাবে হচ্ছে টাইপ করবেন, দেন কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন লিঙ্ক ওরা পাঠাই দিবে। তো এটা ওপেন করবেন, এটা ওপেন করে এখান থেকে হচ্ছে কনফার্ম মাই অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন। তো অ্যাকাউন্টটা ভেরিফাইড করার পর আপনাকে হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো অ্যাড ওয়ালেট এই বাটনের মধ্যে ক্লিক করে ওয়ালেট কানেক্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কানেক্ট এটার উপর ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট যেটা আছে ওইটা সিলেক্ট করবেন, ওইটা সিলেক্ট করে ওইখানে হচ্ছে কানেক্ট করে নেবেন। তো প্রথমে হচ্ছে কানেক্ট যাবে, দেন হচ্ছে আপনি কানেক্ট দিয়ে দিবেন। তো কানেক্ট দেওয়ার পর এখানে সাইনিং ইন যেটা আছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করলেই হয়ে যাবে। তো আপনার ওয়ালেটটা যখন কানেক্ট হয়ে যাবে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর এটা এডিট করবেন, এডিট বাটনের উপর ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার ফুল নেম যেটা আছে এনআইডি কার্ড অনুযায়ী ওইটা দিবেন। তো এখানে আছে আপনার যে অ্যাড্রেস আছে ওইটা অ্যাড্রেস দিবেন। আইডি কার্ডের পরবর্তী পেজের মধ্যে অ্যাড্রেস দেওয়া থাকে ওই অ্যাড্রেসটা দিবেন, প্রথম অ্যাড্রেসটা দিলেই হবে। তো সেকেন্ড অ্যাড্রেসের জায়গায় এনএ লিখে দিবেন, আর সিটির জায়গায় আপনি যেই সিটিতে আছেন আর কি ওইটা দিবেন, মানে এনআইডি কার্ড অনুযায়ী। তো স্টেট যেটা আছে ওইটা হচ্ছে বাংলাদেশ দিতে পারেন, কিংবা আপনি চাইলে চিটাগং বা আপনার যদি ঢাকায় হন সেক্ষেত্রে ঢাকাও দিতে পারবেন। জিপ কোড আপনার যেটা আছে ওইটা দিবেন, আর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এখানে বাংলাদেশ আছে তো বাংলাদেশটা খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে সেভ বাটনের মধ্যে ক্লিক করে আপনার যে ডাটাগুলো আছে ওইগুলো সেভ করে নেবেন। তারপর আপনি চলে আসবেন হচ্ছে এই উপরের দিকে যে থ্রি ডট আছে এখানে চলে আসবেন। এই থ্রি ডটের মধ্যে আসার পর এখানে হচ্ছে সার্চ ডোমেইন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে আপনার ইচ্ছা মতো একটা ডোমেইন সার্চ করবেন। তো আমি সাপোজ এটা সার্চ করতেছি, দেন হচ্ছে সার্চ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তো একটু লোড নিবে, লোড নেওয়ার পর আপনি চলে আসবে এরকম অ্যাভেলেবল দেখালে হচ্ছে আপনার মানে আপনি এটা অ্যাড করতে পারবেন। অ্যাড টু কার্ট এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে আপনার যে ডোমেইনটা আছে এটা হচ্ছে অ্যাড করে নেবেন। তো এখানে একটা টিক মার্ক যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওয়েট করবেন। তো প্রসেস হইতে একটু টাইম লাগতে পারে। তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন কি করবেন, এখন চলে আসবেন হচ্ছে আমাদের যেই পোস্টটা আছে টেলিগ্রামের ওইখানে চলে আসবেন। এখানে কিন্তু আমরা একটা কোড দিয়ে দিছি, প্রোমো কোড, ঠিক আছে? তো এই কোডটা কপি করবেন, কপি করে আবার চলে আসবেন। চলে আসার পর উপরে থ্রি রোডের মধ্যে আসবেন। আসার পর আপনি হচ্ছে এখানে দেখেন যে কার্ড আছে এটার মধ্যে আসবেন। এটার মধ্যে কিন্তু আপনার ডোমেইন যেটা আপনি অ্যাভেলেবল ছিল ওইটা হচ্ছে এখানে ক্লেম করবেন আর কি। তো পেজটা সম্পূর্ণ লোড হওয়ার জন্য একটু ওয়েট করবেন। তো দেখেন আমাদের কিন্তু যেই ডোমেইনটা ছিল ওইটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন হচ্ছে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার প্রোমো কোড যেটা আছে ওইটা হচ্ছে প্রোমো কোডটা বসাবেন। বসানোর পর এখানে এটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? উপরে ক্লিক করার পর দেখেন আপনার এটা কিন্তু ক্লেম হয়ে গেছে। তো এখানে একটা SMS এর মাধ্যমে ওরা বলে দিছে ওটা হচ্ছে ক্লেম হয়ে গেছে আর কি। তো খুবই ইজি, মানে প্রোমো কোডটা ব্যবহার করে ওটা হচ্ছে ক্লেম করে ফেলে।